হয়েছিল কতটা করে নয় উঠতে পারিনি। যাই হোক, 3:30 প্রায় বাজতে যায়, 3:10 বাজছে, তো এই মোটামুটি রেডি হয়ে বেরিয়ে যাবো। দেখা হচ্ছে বেরোনোর পর, আমার সঙ্গে আসতে। রাত, তো আমরা রেডি হয়ে গেছি, জানি না কতটা দেখতে পাচ্ছ, যাতে অবস্থা লাইটের। হ্যাঁ, কিন্তু পেছনটা নিশ্চয়ই বুঝতে পারছে যে এখন রাত 3:30 বাজে, আমরা বেরিয়ে গেছি, তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। 10 তারিখ সপ্তমী, শুভ সপ্তমী সকলকে। শুভ সপ্তমী। চতুর্থ কলো সেনেতো।
তো এইভাবে আমাদের দোলা আনা তথা কলা পাতা স্নান হয়ে গেল, মানে কলা বউ স্নান হয়ে গেল, কলা বউ নিয়ে আসা হয়ে গেল। এখানে কিছু পূজা আর্চা হবে, এখানে কিছু নিয়মকানুন হবে, তারপরে কলা বউকে গণেশের পাশে রাখা হবে এবং তাকে বাঁধা হবে গণেশের সাথে, মানে এই যেটাকে গাঁট ছড়া বাঁধা বলে। তো তারপরে কিছু এখানে নিয়মকানুন পালন হবে, পুজো আর্চা হবে, সব নিয়ম আমরা জানা নেই, আমরা বসে বসে শুধু দেখি। তারপর আমরা বাড়ি ফিরে যাবো, কারণ কি অনেক ভোর, মাথা পুরো ধরে গেছে, একটু রেস্ট না নিলে হবে না। আর এই সময়তেই মাকে গয়না পরানো হবে, যে যে গয়না যারা যারা আগে আগে দিয়েছিলো, সোনার গয়না, রূপোর গয়না যা যা মায়ের আছে মাকে পরানো হবে। এবং এইসব সমস্ত কিছু দেখে তারপরে আমরা বাড়ি ফিরে যাব, বাড়ি ফিরে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। দুপুরে একটু কলিগদের সাথে, একটু বন্ধুদের সাথে ঘোরার প্ল্যান আছে। তো চলো, তোমরা দেখে থাকো, এনজয় করো, আশা করি সবার খুব ভালো লাগবে। এবং আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। তো আমরা বাড়ি ফিরে রেস্ট নিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। এসে দেখি যে আমার বোন, মানে আমার বড় বোনই, মাসির বড় মেয়ে চলে এসেছে। আমরা যুদ্ধকে জয় করতে চাই, আমরা যুদ্ধকে জয় করতে চাই, যতই বড় মাসুক না কেন, রোদ আসুক না কেন, কালোতে কালোতেই ঘুরবো, কালোর মন ভালো। চলো আমরা ঘুরি এখন, সকালে পড়া কথা। এবং ওকে সঙ্গে করে নিয়ে, ছাতা নিয়ে, প্রচণ্ড রোদ, ছাতা নিয়ে আমরা বেরিয়েছি গ্রামের ঠাকুরগুলো দেখবো বলে। কারণ কি আগামীকাল আমার দুর্গাপুরের প্রোগ্রাম আছে, দুর্গাপুরে সবাই মিলে আমরা ঘুরতে যাব। তারপর নবমী দশমী আমার নিজের প্রোগ্রাম আছে, নাচ আছে, নাটক আছে, যে কারণে আমি আর ঠাকুর দেখতে পারবো না। তো সেই জন্যই একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি ঠাকুর দর্শনে, প্রতিমা দর্শনে। তো আমরা গ্রামের ভেতরে যাচ্ছি প্রথম। চলো তোমাকে, তোমাদের সাথে সমস্ত ঠাকুরগুলো শেয়ার করবো, যেগুলো যেগুলো দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। বাড়ি ফিরেও গেছি এবং খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে গেছি দুর্গাপুর যাওয়ার জন্য। কিন্তু দুর্গাপুরের কোনো ব্লগ আমি তোমাদের সাথে, কোনো ঠাকুর তোমাদের সাথে এখন শেয়ার করবো না, শেয়ার করবো কালকে। তো চলো আমি ফিরে চলেও এসেছি। আজকে এখন আমি আমার ফ্রেন্ডদের সাথে বেরিয়েছি, বোন, আমার বড় বোনি, ছোটো আমার বোনু এবং আমার ফ্রেন্ড, আমার চাইল্ডহুড ফ্রেন্ড পম, ও থাকবে আমার সাথে। আমরা চারজন একসাথে ঘুরবো, আর পমেরও বোন আছে। তো আমরা পাঁচজন একসাথে ঘোরাঘুরি করবো, এখানকার ঠাকুরগুলো দেখে আমরা ব্যাক করে যাব। কাল যেহেতু আমি আবার দুর্গাপুর যাব ভাইদের সাথে, তাই অষ্টমীর ব্লগে তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপুরের ঠাকুরগুলো। ভালো লাগবে, নাটকের আরে সবাই ছিল।